নতুন করে শুরু করো পুরনো অভিজ্ঞতা নিয়ে। অনেকেই নতুন করে শুরু করতে পারে না অভিজ্ঞতা থাকা সত্ত্বেও। আমি বলবো যে এই মুহূর্ত থেকে আবার নতুন করে শুরু করো। যা হওয়ার হয়ে গিয়েছে, যা ঘটার ঘটে গিয়েছে। সবচেয়ে মূল্যবান হলো জীবন, সেই জীবন তোমার সঙ্গে আছে, আমিও আপনার সঙ্গে আছি। এই মুহূর্তে জানাতে চাই, নমস্কার, সালাম, আদাব, ফায়, হ্যালো, আমি অপূর্ব রায়, ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে এই বর্তমান পরিস্থিতিতে। দেখব কোন রূপ সুন্দর প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে আছে। দেবাশিস রায় লিখেছেন, আমি দেবাশিস রায় উত্তর চব্বিশ পরগনা জেলার গুমা থেকে বলছি। দাদা, বর্তমান ধর্মের বিভেদ দূর করার জন্য আমার পদক্ষেপ কী হতে পারে? বর্তমানের পরিস্থিতির জন্য আমার প্রিয় মুসলিম বন্ধুদের সাথে কথা বলতে কিছুটা ইতস্তত বোধ করি, এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠব কীভাবে? দেবাশিস রায়, তুমি মুসলিম বন্ধুদের সাথে কথা বলতে দ্বিধাবোধ করো এবং তুমি এইরূপ ধর্মের বিভেদকে দূর করতে চাইছো। আমি বলবো যে এইরূপ ধর্মের বিভেদ দূর করার আগে তোমার ভিতরে মানুষের প্রতি ভালোবাসা নামক সফটওয়্যারটিকে অ্যাক্টিভ করো। তোমার যদি মনে হয় ওই ব্যক্তি অন্য ধর্মের, ধর্ম নিয়ে কথা বলার দরকার নেই, আরও অন্যান্য অনেক বিষয় আছে। আমি এখন চাইলে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারি। এটি একটি টায়ার দিয়ে বানালো দোলনা, আমি দোলনা নিয়েও কথা বলতে পারি কিন্তু বলবো না। এই দোলনাটি কে বানিয়েছে? সাইদুল এসো এদিকে, এসো এদিকে, এসো এই তো, এই সরি সরি লাগলো না তো। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? থ্যাংক ইউ সাইদুল, এই টাকাটা তোলো। তোমার নাম সাইদুল, টাইটেল কি? সর্দার। ও সাইদুল সর্দার, আমি অপূর্ব রায়, আমি ওর সঙ্গে দাঁড়িয়ে আছি। তাতে কি আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয়েছে? হয়েছে কি কোনো ঝামেলা হয়েছে? হয়নি। তার মানে আমাদের বিষয় নয় যে আমরা ধর্ম নিয়ে আলোচনা করবো, ও ছোটো, এগুলো বোঝে না। আপনি যখন বা তুমি যখন কোনো বড় কোনো বয়সের ব্যক্তির সাথে কথা বলতে যাবে, সে বিপরীত ধর্মের, তার সাথে ধর্ম নিয়ে আলোচনা করার দরকার নেই। মানুষের জীবন নিয়ে আলোচনা করো, সমস্যা নিয়ে আলোচনা করো, জীবনের পরিস্থিতিকে আরও আপডেট করা নিয়ে আলোচনা করো। কিন্তু বেশিরভাগ মানুষ এটা বোঝে না, তারা ধর্ম নিয়ে আলোচনা করতে চলে যায়। একটু ভিতরে যাব, সাইদুলকে আগে আমি খাবারটা দিয়ে নিই। সাইদুল, কেমন আছেন? আপনার নামটা একটু বলবেন। আপনার নাম? মোহাম্মদ নূর আলী সর্দার। মোহাম্মদ নূর আলী সর্দার, আমরা যে আসি কোনো অসুবিধা হয় না তো? না 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 না। আপনি কি করেন? কি করেন? চানা মুড়ি বিক্রি করি। চানা মুড়ি বিক্রি করেন? ওকে। আপনাদের জন্মস্থান কোথায়? আপনার জন্মস্থান আমাদের ছিল আপনার ওই মৈশামুর গ্রাম, মানে যেটা আপনার দেউলা থেকে ছড়াচি গ্রাম। কোন জেলায় পড়ছে এটা? ওটা দক্ষিণ চব্বিশ, দক্ষিণ চব্বিশ পরগনা। আর আপনি চানা মুড়ি বিক্রি করেন? ওকে ওকে। তারপর আমি এখানে বারাইপুরে থেকে মানে একটু জায়গা টাকা নিয়েছি, আর দু তিন মাস পরে এখানে চলে যাবে। এখন অসুবিধা হয় না থাকতে? তুমি একদম খালের পারে নোটিশ দিয়ে দিয়েছে, উঠে যেতে হবে দুর্গা পূজা পর্যন্ত, উঠে যেতে হবে। হ্যাঁ, দুর্গা পূজা পর্যন্ত। ওকে, ওই শালবল্লভপুরে আসছে। হ্যাঁ, দুর্গা পূজা পর্যন্ত রাস্তা তো বড় হবে। হ্যাঁ, রাস্তা বড় হবে না, ওই শালবল্লভপুরে পুতে যাবে, ও প্রয়োজনে বাড়িটা বাড়ি ভেঙে ফেলতে হবে, সব উঠে যাবে। ওকে, দোকান দোকান সব উঠে যাবে। ওকে, প্যান। এই যে আমি ওনার সাথে কথা বললাম, আপনার নামটা আরও একবার? মোহাম্মদ নূর আলী সর্দার। আমি কিন্তু ওনার সাথে ওনার জীবন নিয়ে কথা বললাম, ওনার পেশা নিয়ে কথা বললাম, ধর্ম নিয়ে কিন্তু কথা বললাম না। আমাদের মধ্যে যুদ্ধ হলো না, তাই যারা বোকা তারা ধর্ম নিয়ে যুদ্ধ করতে যায়। আমরা পশ্চিমবঙ্গে বাস করি, আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। এবং ধন্যবাদ আপনাকে। এটা আপনার নাতি? নাতি। ওকে, ওর বাবা? ওর বাবা এখানে থাকে না, ওর বাবা মানে রাজস্থানে, রাজস্থানে কাজ করে, কাজ করে। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভেতর থেকে। পরবর্তী হেল্প করতে যাওয়ার আছে, আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।
শেডুলটাটা।